রোগীর লতা বুঝছো কেন ভাই? মাথা নাই তো মাথা নাই, উপর থেকে নিক্ষেপ করা লাগবে না, তোমরা সরকার সংবাদ তার মাথায় মতো ইট নিক্ষেপ করা হয় দিল্লি আমার লজে আছে 1114 দেখি বেশি এখানে কি আছে? এখানে যাওয়া যাবে না, 13 তলা 11 তলা গেলে 11 কত তো যাওয়া যাবে এটা বলেন, কত যাওয়া যাবে 3-4 তলা 5-6 তলা এই দিকে নামতে হবে। এই জন্য তো বলছিলাম ওই লিফটটা আমি বলছিলাম, বলে রাখছিলাম কে জান দিল এলো। আমাদের ক্যামেরাম্যান ১৩ দাও আগে উপর থেকে নিচে নামেন, ডাইরেক্ট 13 দাও 13 থেকে তারপরে 11 দাও ঠিক আছে ডাক্তারদের লিফট এটা 1 2 3
আমার সামনে যে গুলি দিয়ে পড়ছে না কে তেরো তে যাও আমাদের ইঞ্জিনিয়ার স্ট্রাইক আসছে, রুগীরা কোথায়? 1314 ইট নিক্ষেপ করে পরে তার বুকে এসে লাগে। ওরা জানেন যে দোতলা থেকে ইট নিক্ষেপ করা হচ্ছিল, ধাক্কার জন্য পুরুষের মতো তারা থেকে ছোট ছোট প্যানেটের মতন আসছে। ওই থানাটার ব্যাপারে আমরা আগেও দেখছি যে ওই থানায় অতি উৎসাহী এবং তারা একটা দলীয় ভূমিকা পালন করছে। তো আপনি ঠিক আছে হয়েছে, মনোবল হারাবেন না, সমস্ত কিছু আমরা দেখবো। রাজনীতি করলে এরকম আমরা আসবে মোকাবিলা, কিন্তু আপনি বলবেন তাদেরকে দেখি তো স্যার, দাঁড়ান দাঁড়ান, যা করে দিচ্ছি, চলো বেশ, আমরা কাছে
একটু ধারণ করবেন দয়া করে, ওনাকে দক্ষিণের আওয়ামী লীগের যে নতুন সভাপতি ওনার মালনাফি সাহেব ওনার ছেলে, তার যে দলীয় দলবল নিয়ে এই আমাদের আব্দুর রহিম সবাই থানা ছাত্র দলের সেক্রেটারি, তাকে ডেকে নিয়ে অত্যন্ত মারধর করে এবং রিসাকে মিছিলে যাস কেন এই ধরনের মন্তব্য করে আসায় প্রায় তার চুপ করে বাসা থেকে ছাগল কিছু এই ঘটনার আগে আমাদের মিছিলে হামলা করে এবং একজনের রহিমের উপর হামলা করে আমরা এই কিশোরগুলোকে দেখতে আর আপনি সাহস সারাতেন না রহিম, তো আমি আর ওকে কি বলবো, ওর মতো সাহসী ছেলে তো খুব কম আছে, কোনো ভয় আমরা রাখবো না, তুমি তো আমি সুস্থ ইলেকশন আমরা করতেছি আমরা করে দেবো সুস্থ ডাক্তার, আর এখানে বেশি মানুষের গ্যাদারিং করা যাবে, রোগী তো অন্যান্য রোগীরাও আছে আমরা তো চিহ্নিত করতে পেরেছি সন্ত্রাসীদের, আমরা আইনানুগ ব্যবস্থা নেবো আর জনগণ সময়ের প্রয়োজনে জনগণ তাদের ব্যবস্থা।